আমাদের মডেল হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আমাদের মডেল হচ্ছেন আসিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম আমাদের মডেল হচ্ছেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহু আকবার বলেন আমার নবীজি ইস্তিকের সাথে নিয়ে চলতেন ভালোবাসা কাকে বলে রাসূল বুঝিয়ে দিয়েছেন আমার নবীজি বসে আছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হা এক গ্লাস দুধ উটের দুধ রাসূল খুব পছন্দ করতেন উটের দুধ একটু লবণ লবণ লাগে খাইছেন কিনা জানি না খাইছেন তো উটের দুধ কিন্তু হজম করা খুব কঠিন ব্যাপার ভালো শক্তিশালী পেট দরকার তো আমি মক্কায় গেলেই মাঝে মাঝে একটু পান করার চেষ্টা করি সুন্নাহ আদায় করার চেষ্টা করি তো উটের দুধ রাসূল খুব মানে রাতে বেলা খেতেন আম্মা জান আয়েশা সিদ্দিকা এক গ্লাস উটের দুধ রাসূলের সামনে হাজির করলেন আমার নবীজি বলছেন আয়েশা আমি আগে খাবো না তুমি আগে খাও আমি বারবার তাকে খাওয়ানোর চেষ্টা করতাম কিন্তু রাসূলকে আমি কোনোদিন আগে খাওয়াতে পারিনি আমি আয়েশা গ্লাসটা হাতের মধ্যে নিয়ে আমি যখন দুধ পান শুরু করতাম রাসূল ঘাড়টা একটু নিচু করে দেখতেন আমি আমার ঠোঁটটা গ্লাসের কোন জায়গায় লাগাই আমি যেই দিকে ঠোঁটটা লাগাতাম আমার নবীজি সেই দিকে ঠোঁটটা লাগাতেন আমি যখন খাওয়া শেষ করে দিয়ে রাসূলকে দিতাম আমার নবীজি বলতেন আয়েশা তুমি খেয়েছো নাকি হ্যাঁ হুজুর আমি খেয়েছি একটু আছে দাও আমাকে নবীজি আস্তে করে মুসকি হাসি মেরে বলতেন আয়েশা কোন দিকে ঠোঁট লাগিয়েছো আমি কিন্তু দেখে নিয়েছি সেই দিকে ঠোঁটটা লাগায় তিনি দুধ পান করতেন আম্মা জান আয়েশা বলেন নবীজি ছাগলের গোশত খুব পছন্দ করতেন ছাগলের দুম্বা ছাগলের গোশতগুলো নিয়ে রাসূলের সামনে হাজির করতাম বলতাম হুজুর আপনি খাওয়া শুরু করে দেন আম্মা জান আয়েশা বলেন রাসূলকে দিতাম কিন্তু রাসূল আমার দিকে ঠেলে দিতেন আমি গোশতগুলো না খেয়ে হাড়গুলো খেয়ে খেয়ে রেখে দিতাম নবীজি আমার চুষে খাওয়া সেই হাড়গুলো রেখে দিতাম সেই চুষে খাওয়া হাড়গুলো আমার নবীজি চুষে চুষে খেতেন আমার বন্ধুগণ মোহাব্বত তো ইসলাম শিখিয়ে দিয়েছে কিন্তু সেই মোহাব্বত আজকে ঘরে আসে না বটতলা মোহাব্বত কোথায় গেছে প্রেম মোহাব্বত তো ঘরের মধ্যেই হবে স্বামী স্ত্রীর মধ্যেই হবে যুবকরা আজকের মাহফিল আমি লক্ষ্য করছি যুবকদের অবস্থানটাই আজকে বেশি যুবকরা বেশি এসেছো যুবকদের জন্য আমি তিনটা মেসেজ দিয়ে যাব যুবকরা তিনটা কাজ তুমি করবে জীবনের কোন জায়গায় তোমার রিজিকের কোনো ঘাটতি হবে না আল্লাহ তাআলা তোমার রিজিকটা ডাবল ডাবল করে দিবেন জি আলহামদুলিল্লাহ যুবকরা শুনবে না কি শোনার আগ্রহ আছে আমার ভাইরা বলছিলাম নবীর কথা আম্মা জান আয়েশা কি যুদ্ধের ময়দানে নিয়ে গেছেন যুদ্ধ শেষে আমার নবীজি অভিযান শেষ করে ফিরে আসতেছিলেন ফেরার পথে আমার নবীজি ওই সময় সাহাবে কেরামকে বললেন সাহাবীরা শোনো এই যে হাজার হাজার সৈন্য তোমরা আছো দুই একজন তো বাদ পড়ে যেতে পারে আমি সাফওয়ানকে দায়িত্ব দিলাম সাফওয়ান শোনো তুমি সবার শেষে তুমি আসবে যদি কেউ বাদ পড়ে যায় সেই বাদ পড়া লোকগুলোকে তুমি যত্ন করে মদিনা পর্যন্ত পৌঁছায়া দিবা আম্মা জান আয়েশা ওই সফরে ছিলেন নবীজি রওনা দিলেন রওনা দিতে দিতে চলতে চলতে হঠাৎ করে পথিমধ্যে শৌচকার্যের প্রয়োজন হলো প্রকৃতির চাপ চেপে আসলো আম্মা জান আয়েশা বলছেন উটটা থামায়া দাও হাওদাটা উটের পিঠ থেকে নামায়া দাও পালকিটা নামায়া দাও পালকি নামায়া দেওয়া হলো দায়িত্বপ্রাপ্ত সাহাবি তাকে অত্যন্ত পর্দার নিয়ম রক্ষা করে তাকে আড়ালে নিয়ে চলে গেলেন তিনি আড়ালে চলে গেলেন শৌচকার্য সম্পন্ন করলেন শৌচকার্য সম্পন্ন করে হাজত শেষ করে তিনি আসতে একটু বিলম্ব করলেন এসে দেখেন সেই পালকিও নাই হাওদাও নাই উঠে উঠটাও নাই সব সবাই চলে গেছে কোনো কেউ তার সামনে কোনো মানুষজন কেউ নাই কোনো সাহাবিরাও নাই দেরি হলো কেন ওই জায়গায় তিনি গিয়েছেন তিনি গলার হার তিনি গলার হার একটা ধার করা গলার হার তিনি নিয়ে এসেছিলেন সেই হাড়টা তার বুক তার গলা থেকে পড়ে যায় আবার তিনি খুঁজতে গেছেন খুঁজতে গিয়ে দেরি হয়ে গেছে এইদিকে দায়িত্বপ্রাপ্ত সাহাবি তিনি আম্মা জান আয়েশা হাওদার মধ্যে আসেন এটাই মনে করেছেন মনে চলে আসছেন তিনি এত চিকন ছিলেন যে পালকির মধ্যে থাকলেও যে ওজন না থাকলেও সে ওজন ভাবছেন তিনি চলে আসছেন পালকিটা উটের পিঠে উঠায়া দিয়েছেন হাওদাটা উটের পিঠে উঠায়া দিয়েছেন সব চলে গেছে এসে দেখেন কেউ নাই শুধু তিনি ইন্না লিল্লাহ বলে আস্তে করে বসে গেলেন তিনি ভাবলেন আল্লাহ আমাকে বিপদে ফেলেছেন আল্লাহ আমাকে উদ্ধার করবেন আস্তে করে তিনি আয়াতুল কুরসি বারবার পড়ছেন দোয়াগুলো পড়ছেন
এক পর্যায়ে ওই দায়িত্বপ্রাপ্ত সাহাবী দূর থেকে লক্ষ্য করছেন কে যেন সামনে বসা মহিলা মানুষ মনে হচ্ছে চাদর মুড়ি দিয়ে বসা দূর থেকে লক্ষ্য করলেন অনুমান করতে পারলেন না কে কাছাকাছি যখন চলে এসেছেন চিনতে পেরেছেন এটা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিনতে পারলেন এই জন্য কারণ পর্দার বিধান পর্দার আয়াত নাযিলের পূর্বেই আম্মা জান আয়েশাকে ওই সাহাবী দেখেছিলেন এই জন্যই তাকে চিনতে পারলেন এরপরে বলছেন আম্মা জান আয়েশা আমি আপনাকে চিনতে পেরেছি কোনো টেনশন করবেন না রাসূল আমাকে দায়িত্ব দিয়েছেন আমি নিরাপদে অত্যন্ত সম্মান দিয়ে আপনি তো উম্মতের জন্য মা আপনি উম্মুল মুমিনিন আপনি কোনো চিন্তা মুমিনদের মা আপনি কোনো চিন্তা করবেন না নবীজি আমাকে এই গুরু দায়িত্ব দিয়েছেন আমি আপনাকে অত্যন্ত যত্নের সাথে সম্মান করে নবীর ঘর পর্যন্ত পৌঁছায় দেব তাকে ঘোড়ার পিঠে করে রাত্রে বেলায় নিয়ে গিয়ে নবীর কাছে যখন নবীর ঘরে যখন পৌঁছায় দিলেন এই কথা যখন মুনাফিকদের কানে চলে গেছে মুনাফিকরা এই কথাটাকে বড় বানায় ফেলে দিয়া অনস্তিত্ব থেকে অস্তিত্ব বানায় ফেললো সকালবেলা প্রত্যেক জায়গায় টপ নিউজ করে ফেললো ব্রেকিং নিউজ করে ফেললো আপডেট নিউজ করে ফেললো মুনাফিকদের মিডিয়া দুর্বল হয় না মজবুত হয় কি মজবুত হয়ে যায় চতুর্দিকে তারা মিডিয়ায় ছড়ায় দিল যে তোমরা কি জানো গত রাতে আয়েশা একজন পরপুরুষের সঙ্গে সাফওয়ানের সঙ্গে গোটা রাত ঘোড়ার পিঠে আসছে আয়েশা তার চরিত্র হারিয়ে ফেলেছে তার সতীত্ব নষ্ট হয়ে গেছে যরকন নাউজুবিল্লাহ এই কথাটা যখন মদিনার অলিতে গলিতে যখন ছড়িয়ে দেওয়া হলো নবীর কান পর্যন্ত সংবাদটা চলে এলো আমার নবজির শোনা মাত্রই তিনি তার মনটা কেমন যেন হয়ে গেল স্ত্রী বিরুদ্ধে কোনো কথা শুনলে স্বামীর কি ভালো লাগার কথা নাকি আমার নবজি আস্তে করে ঘরের মধ্যে ঢুকলেন ঢুকে বলছেন আয়েশা কি যেন কথা আমার কানকে ভারী করে দিয়েছে আয়েশা মনক্ষুণ্ণ হয়েও না ওরে আয়েশা আমি তোমাকে এই মুহূর্তে বলতে চাই যে অবস্থা মদিনার শুরু হয়েছে আমার মনে হয় তোমার এই মুহূর্তে আমার ঘরে না থেকে স্বামীর ঘরে না থেকে তোমার বাবার ঘরে যাওয়া উচিত তুমি তোমার বাবার ঘরে যাও আল্লাহর ফয়সালা আল্লাহর সিদ্ধান্ত না আসা পর্যন্ত তোমার ওই জায়গাটাই নিরাপদ আমার কাছে তোমার থাকাটা নিরাপদ নয় ভালো মনে করছি না তুমি চলে যাও আমি তোমাকে সন্দেহ করছি না তবে আমি তোমাকে কোনো কিছুই বলবো না তুমি এখন চলে যেতে পারো এই কথা যদি স্বামীর মুখ থেকে কোনো স্ত্রীর সামনে যদি কোনো স্বামী বলে ফেলে স্ত্রী সেই সময় মনে হবে আসমান যেন ভেঙে পড়েছে আম্মা জান আয়েশা এই কথা শোনা মাত্রই বলে ফেললেন ইয়া রাসূলুল্লাহ আপনি শুধু আমার স্বামী নন আপনি আমার শুধু স্বামীর পরিচয় আপনার শুধু নয় আপনি বিশ্ব নবী আপনি আল্লাহর রাসূল আপনি আমাকে হুকুম করেছেন অবশ্যই আমি মানব আমি আমার বাবার ঘরেই চলে যাচ্ছি তবে একটা কথা ইয়া রাসূলুল্লাহ মন খারাপ করা যাবে না আমার বীর ফয়সালা কিন্তু দুনিয়াতে হয় নাই আমার বীর ফয়সালা হয়েছে আসমানে আল্লাহ নিজে আমার বীর প্রস্তাব দিয়েছেন যরকন সুবহানাল্লাহ বেহেশতের রুমালে করে আমার ছবি জিব্রিল আমিন আপনার সামনে হাজির করে দিয়েছেন এরপরে আমার বিয়েটা হয়েছে ঠিক আছে আমি চলে যাচ্ছি আমার বাবার বাড়ি তবে একটা কথা বলে যাই হুজুর আপনাকে আমি বলছি আমি এই বিষয়ের বিচার কারো কাছে চাইলাম না যিনি আমার বিয়ের ফয়সালা করেছেন তার কাছে আমি চাইলাম যরকন সুবহানাল্লাহ আমার নবী যদি গায়েব জানতেন তখন কি বলতেন যদি তিনি গায়েব জানতেন তাহলে বলতেন আয়েশা সব মুনাফিকদের বানানো কথা ভিত্তিহীন বিষয় বিশ্বাস করো না কিচ্ছু হয় নাই তুমি থাকো বলতেন না এখন বলেন রসুলকে গায়েব জানতেন রসুলকে গায়েব জানতেন ইতিহাস যখন চলে এলো একটু ফিনিশিংটা দিয়ে দেই আমার নবীজি ঘুমাতে যান ঘুমাতে পারেন না আম্মা জান আয়েশা নাই আম্মা জান আয়েশা বলেন নয়টা কারণে আল্লাহ তাআলা আমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন নয়টি কারণে আল্লাহ তাআলা আমাকে মর্যাদা দিয়েছেন এর মধ্যে এক নম্বর হলো নয় বছর বয়সে নববধূ হয়েছে নবীজির আর 13 বছর বয়সে নববধূ হয়ে আমি আমার নবীর ঘরে পদার্পণ করেছি 13 বছর বয়সে নববধূ হয়ে নবীর ঘরে পদার্পণ করেছি আমি একমাত্র কুমারী স্ত্রী আমি জিব্রাইলকে নিজের চোখে দেখেছি এবং আরেকটা কারণ হলো আমি যখন নবীর সঙ্গে একই বিছানায় ঘুমাতাম একই বিছানায় যখন ঘুমাতাম একই চাদরের নিচে যখন ঘুমাতাম আমি থাকতেই জিব্রাইল ওহি নাজিল করতেন আমি আয়েশা নিজেকে ধন্য মনে করি আমি আয়েশা নিজেকে ধন্য মনে করি সেটা হলো নবজি আমার ব্যাপারে বলেছেন শরীর খাবার যেমন শ্রেষ্ঠ খাবার আমার স্ত্রীর মধ্যে আমার আয়েশা সবচাইতে শ্রেষ্ঠ স্ত্রী 7 দিন ধরে আমার নবীজি হাদিস বর্ণনা করছেন সাহাবে কেরামকে 7 দিন পরে বলেন সাহাবিরা কি কি বলেছে কে কে বলতে পারবে সবাই ফুলফিল বলতে পারে নাই রসুল বলেছেন আয়েশা রে আমি কি বলেছি বলো তো
সাত দিনের প্রত্যেকটা কথা প্রত্যেকটা হাদিস ফার্স্ট টু লাস্ট সব বলে দিয়েছেন একটা শব্দ বাদ পড়ে নাই জোরে বলি সুবহানাল্লাহ আম্মা জানাইশা সিদ্দিকার মতো একজন দামি মানুষ কি পরিমাণ ষড়যন্ত্র করলো মুনাফিকেরা আমার নবীজি ঘুমাতে যান ঘুমাতে পারেন না হাতটা গায়ে দেন আয়েশা নাই বুকটা খানখান হয়ে যায় চোখের পানিতে বালিশ ভিজে যায় ওইদিকে আম্মা জানাইশা সেজদায় পড়ে পড়ে কাঁদেন বাপ মা ভালো করে কথা বলে না সবাই সন্দেহ করছে আম্মা জানাইশা সিদ্দিকা সেজদার মধ্যে কান্দেন চিকন মানুষ আরো চিকন হয়ে গেলেন কিন্তু আমার নবীও কান্দেন আয়েশাও কান্দেন সাহাবীরাও দেখে দেখে কান্দে আর মুনাফিকরা মুনাফিকরা কি হাসে এরকম মুনাফিক হাসার মতো লোক এখনো আছে না নাই আসতে বলবেন না আছে না নাই আচ্ছা মুনাফিকরা হাসে সব সাময়িক কিন্তু মুনাফিকদের জন্য কান্না আছে না নয় অবশ্যই কান্না আছে আম্মা জানাইশা বলেন আমি নিজেকে ধন্য মনে করি নবীজি তার শেষ বিদায়টা তিনি দুনিয়া থেকে নিয়েছেন আমার ঘর থেকেই নবীজি অসুস্থ হয়ে পড়লেন আমার নবীজি বললেন ও আয়েশা দরজা খুলো দরজাটা খুলে দিলাম নবীজি আমার ঘরের মধ্যে ঢুকিয়ে বলছেন আয়েশা প্রচন্ড মাথা ব্যথা প্রচন্ড জ্বর আমার কষ্ট হচ্ছে আয়েশা মাথায় একটু পানি ঢেলে দাও মাথায় পানি ঢেলে দেওয়া হলো নবজির শেষ সময়ে তিনটা সিমটম দেখা দিয়েছিল প্রচন্ড জ্বর এসেছে মাথা ব্যথা হয়েছে আর নবীকে বিষ প্রয়োগ করা হয়েছিল কি প্রয়োগ করা হয়েছিল বিষ প্রয়োগ করা হয়েছিল বিষক্রিয়া নবজির মৃত্যুর পূর্বে প্রকাশ পেয়েছিল খুব কষ্ট পাচ্ছিলেন নবজি আমার নবজিকে বিষ প্রয়োগ করে মারার ষড়যন্ত্র করা হয়েছিল দুইজন সাহাবি ওই সময় দুনিয়া থেকে বিদায় নিয়েছেন শহীদ হয়ে গেছেন নবজি বেঁচে ছিলেন কিন্তু বিষক্রিয়াটা মৃত্যুর পূর্বে প্রকাশ পেয়েছিল যে রসুল এত বড় সত্যবাদী মানুষ সেই রসুলকে বিষ খেয়েও মারার ষড়যন্ত্র করা হয়েছে দেশ ত্যাগে বাধ্য করা হয়েছে রক্তাক্ত করে দেওয়া হয়েছে কোনো কারণ ছিল না একটাই কারণ রসুল বলেছেন এই দুনিয়াতে কোনো শিরকের কাজ চলবে না কোনো বেদাতের কাজ চলবে না কোনো আইন চলবে না আইন চলবে একমাত্র কার জোরে বলেন কার আম্মা জানাইশা বলেন রসুল আমার ঘরে আশ্রয় আমার ঘরে বিশ্রাম নিলেন নবজিকে শোয়া দিলাম নবজির মাথায় পানি ঢেলে দিলাম আজান হয়ে গেল বেলাল আজান দিয়ে দিলেন বেলাল আজান শোনা মাত্রই নবীজি অসুস্থ অবস্থায় তিনি উঠে দাঁড়ানোর চেষ্টা করলেন কিন্তু পারলেন না পড়ে যাওয়ার মতো হয়ে গেলেন আমি আয়েশা তাকে শক্ত করে ধরলাম রসুল বলছেন আয়েশা রে আমার শরীরটা দেখে মনে হচ্ছে আমার জামাতের নামাজ পড়া হবে না তুমি আমার প্রিয় সাহাবি আমার অত্যন্ত কাছের বন্ধু আবু বকরকে বলো তোমার আব্বাকে বলে দাও যেন আমার মুসল্লায় দাঁড়ায় আমার দায়িত্বটা পালন করে মানে আমার পরবর্তী খলিফা আমার আবু বকরই হয়ে যাবে দেশের দেশের দেশ গড়বে কারা সেই দেশ গড়ার জন্য রাষ্ট্রনায়ক হবে কারা রসুল ইঙ্গিত দিয়ে দিয়েছেন মসজিদের নেতৃত্ব দিবে যারা দেশ গড়বে তারা ঠিক কিনা আমার নবীজি ইঙ্গিত দিয়ে দিলেন আমার ভাইয়েরা আমার নবীজি উঠতে পারেন না আজান যখন শেষ হলো নামাজ যখন শুরু হয়ে গেল সাহাবীরা দেখতে পেলেন নবীজির মুসল্লায় নতুন নতুন ইমাম হাজির হয়ে গেছে সাহাবে কেরাম হাউমা করে কাঁদতেছে আর মনে মনে চিন্তা করতেছে বুঝতে পেরেছি নবীর পিছনে নামাজ পড়ার কিসমত আর জীবনে হবে না সাহাবে কেরাম কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছেন নামাজ শুরু হয়ে গেছে সাহাবিদের কান্নার আওয়াজ নবীর কানে চলে আসছে রসুল বলছেন আয়েশা রে আমার সাহাবিরা কান্দে কেন আমাকে একটু কাছে নিয়ে যাও তো জানালার কাছে নিয়ে যাও আমি একটু সাহাবিদের নামাজটা দেখতে চাই সাহাবিদের নামাজের দৃশ্য দেখার জন্য যখন জানালার কাছে যখন নিয়ে যাওয়া হলো আমার নবজি সেই জায়গায় তিনি দাঁড়ায় আছেন তাকে শক্ত করে ধরে আছে সাহাবিদের নামাজের দৃশ্য দেখি নবজির চোখের পানি আটকাতে পারলেন না নবজির চোখের পানি দেখে আম্মা জানা এসা চোখের পানিগুলো হাত দিয়ে মুছে মুছে দিচ্ছেন আর বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন আপনার সাহাবীরা তো নামাজ পড়ে আপনি কান্না করার কারণটা কি রসুল বলছেন আয়েশা রে মানুষের চোখের পানি দুইটা মুহূর্তেই বের হয় একটা হলো চরম দুঃখের সময় একটা চরম আনন্দের সময় আমার এই চোখের পানিটা বের হচ্ছে আজকে আমার চরম আনন্দের মুহূর্তে আমার চোখ থেকে পানি বের হচ্ছে এই যে আজকে নামাজের দৃশ্য সাহাবিরা আজকে প্রকাশ্যে
নামাজ কায়েমের হওয়ার নামাজ কায়েম হওয়ার পরে তারা এত সুন্দর করে নামাজ জামাতে জামাতে পড়তেছে তুমি কি জানো আয়েশা আমি যখন মক্কার মাটিতে নামাজ পড়তে গেছি কাফের মুশরিকরা আমার পিঠের উপরে উটের পচানারি ভুঁড়ি চাপায়া দিয়েছে বুখারীর বর্ণনা আমি হামাগুড়ি দিয়ে পড়ে গেছি আমার মেয়ে ফাতিমা টান মেরে সেই নারী ভুঁড়িগুলো উটের নারী ভুঁড়িগুলো টান দিয়েছে আমি নামাজে দাঁড়াইছি হাতের মধ্যে মূর্তি ঢুকায় দিয়েছে আমার সাহাবীরা নামাজ পড়তে গেছে ডিস্টার্ব করেছে এই নামাজ কায়েমের জন্য তায়েফের ময়দানে আমাকে মার খেতে হয়েছে ওহদের ময়দানে দাঁত ভেঙে দিয়েছে খন্দকের পরিখে খনন করার সময় কোদাল মারতে মারতে মাটি খনন করতে করতে আমার কোমরটাই যে কুঁজা হয়ে গেছে আয়েশা সোজা করতে পারি না এই যে এত কষ্টগুলো করলাম জীবনে আমার হাজার সাহাবীরা যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গিয়ে অনেকে শহীদ হয়েছে অনেকে অঙ্গহানি হয়েছে সেই আজকে দিন কায়েম হয়েছে নামাজ কায়েম হয়েছে এই দৃশ্য দেখে আমি আগের স্মৃতি মনে হচ্ছে আর আমি কাঁদতেছি আম্মা জানা আয়েশা আস্তে করে সেই জায়গা থেকে ধরে নিয়ে আস্তে করে তাকে শোয়া দিলেন শোয়া দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি শান্ত হন আপনি ঠান্ডা হয়ে যান আপনি কিছু বলতে চান নাকি বলুন এবার রাসূল বলছেন আয়েশা রে আমার কোরেজার টুকরা মিয়া ফাতিমাটা কই ফাতিমাকে ডাকো তো সঙ্গে সঙ্গে ফাতিমা হাজির রাসূল দেখতেছেন ফাতিমার কান্না নবজি বলছেন ফাতিমা কাছে আয় রে কানের মধ্যে মুখ ঢুকিয়ে বলছেন ফাতিমা কেঁদো না দুনিয়া তো কাছে ছিলা আমার কবরের জিন্দেগি তো তুমি আমার কাছেই থেকে যাবা তুমি যাও ফাতিমার কান্না থেমে গেল ফাতিমা কান্না থামায়া দিয়ে হাসতে হাসতে ঘর থেকে বের হয়ে চলে গেলেন মৃত্যুর সংবাদ শুনলে মানুষ ভয় পায় কিন্তু ফাতিমা মৃত্যুর সংবাদ শুনে আনন্দ পেয়ে গেলেন তিনি বিদায় নিলেন এবার রাসূল বলছেন আয়েশা রে আমি মনে হয় মারা যাব একটা মিসওয়াক এনে দাও তো মিসওয়াক এনে দেওয়া হলো মিসওয়াকটা আগে মিসওয়াকটা দেওয়ার আগে আম্মা জানা আয়েশা করলেন কি মিসওয়াকের আগাটা শক্ত ভেবে চাবায়া চাবায়া নরম করে দিচ্ছেন সঙ্গে সঙ্গে রাসূল এটা দেখতে পেলেন মুসকি মুসকি হাসি মারলেন দাও মিসওয়াকটা মিসওয়াকটা নিয়ে আগে মিসওয়াক শুরু না করে আগায় লেগে থাকা আম্মা জানা আয়েশার মুখের থুতু লালাগুলো চুষে চুষে পান করছেন আর মুসকি মুসকি হাসতেছে আর বলছেন আয়েশা রে আমি তোমাকে একটু খুশি করার চেষ্টা করলাম আমি দুনিয়াতে মনে হয় বাঁচব না দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব আয়েশা একটা কথা তোমাকে বলে যায় আয়েশা আমার উম্মতকে জানিয়ে দিবা আমার উম্মতরা যেন পাঁচ ওয়াক্ত নামাজ না ছেড়ে দেয় যেরকম সুবহানাল্লাহ নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন আম্মা জান আয়েশা বলেন আমি নিজেকে ধন্য মনে করি আমার নবীজি আমার সঙ্গে শেষ কথা বলেছেন আমার মুখের লালা তিনি খেয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এবং রাসূল যখন মারা যান আমার উরুতে মাথা রেখে রাসূল দুনিয়া থেকে বিদায় নেন আমি আমার হাতে নবীজির চোখটা নিচের দিকে নামায়া দিয়েছি রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আমি নিজেকে আমি আয়েশা নিজেকে ধন্য মনে করি আমার নবীজি আমার ঘরটাই হয়ে গেছে আমার নবীজির মাকবারা কবর আমার ঘরেই তাকে সমাহিত করে দেওয়া হয়েছে আমার বড় শখ ছিল নবীর সঙ্গে আমি থেকে যাব আমি আমার রাসূলের পাশেই শুয়ে থাকব কিন্তু ইসলামের বড় একজন খলিফা ওমর ফারুক যখন তিনি যখন শখ করলেন তিনি নবীর সঙ্গে থাকতে চান আমি আমার জায়গা বড় একজন খলিফাকে দান করে দিয়েছি সেই আম্মা জান আয়েশাকে নিয়ে মুনাফিকেরা বড় ষড়যন্ত্র করলো এই ষড়যন্ত্রের সবশেষ ফলাফল হলো আমার নবীজি অপেক্ষার প্রহর গুনছেন আল্লাহ তাআলা কি জানাবেন তাহলে এখান থেকে একটা বিষয় স্পষ্ট হলো গায়েব যদি আল্লাহ ছাড়া কাউকে মানতে যায় সে ব্যক্তি বড় শিরকের মধ্যে চলে গেল গায়েবের মালিকটাকে আসতে বলবেন না কে শিরকের কাছে আমরা যাব না জোরে বলি ইনশাআল্লাহ আমরা চাইবো গায়েবের মালিকের কাছে কার কাছে যাব আমরা আল্লাহর কাছে আমরা যাব আমার ভাইরা ফলাফল কি হলো আম্মা জান আয়েশা তো বাবার বাড়ি আমার নবীজি পৌঁছনা তিনি রাতগুলো পার করতেছেন কষ্ট পাচ্ছেন মুনাফিকরা আসতেছে কিন্তু এক পর্যায়ে আল্লাহর পক্ষ থেকে হকটা প্রকাশ পেয়ে গেল ওহি নাজিল হয়ে গেল রাসূলকে জানানো হলো ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম হে রাসূল আপনার স্ত্রীর ব্যাপারে যে সমস্ত কথাগুলো বলতেছে সম্পূর্ণ ভিত্তিহীন বানোয়াট কথা আয়েশার কোনো দোষ নাই আম্মা জান আয়েশা বলেন আমি নিজেকে ধন্য মনে করি আল্লাহ তাআলা আমার শানে কয়েকটা আয়াত নাজিল করে দিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ নবীজি দৌড় মেরে চলে গেলেন শ্বশুর বাড়ি গিয়ে বলছেন শাশুড়ি কি আমার শাশুড়ি আম্মা আমার আয়েশাটা কোথায় আমার আয়েশা কোথায় আমার আয়েশা কোথায় দৌড় মেরে মেরে ভিতরে একটু খুঁজে খুঁজে বের করলেন আম্মা জান আয়েশা কথা বলছেন না একটু অভিমান করে আছেন মেয়েদের মধ্যে অভিমান কম না বেশি বলেন কম না বেশি
একটু আদর পেতে চায়, একটু ভালোবাসা পেতে চায়। এই সিচুয়েশন যখন হলো নবীজি এসে বলছেন, আয়েশা আমি চলে এসেছি একটু কথা বলো। কোনো কথা তিনি বলছেন না। এবার বলছেন, আয়েশা রে আল্লাহর পক্ষ থেকে তোমাকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়েছেন। ওরে হুমায়রা তুমি কোথায়, ও লাল টুকটুকে মহিলা তুমি কোথায়। কথা তিনি বলছেন না, একটু অভিমান করে আছেন, তার চোখে পানি। রসুল বলছেন, আয়েশা হুমায়রা রাগ করো না। এবার তিনি জবাবে বলছেন, আমি কারো প্রশংসা করি না, আমি ইব্রাহিমের আল্লাহর প্রশংসা করি। কার আল্লাহর প্রশংসা করি? ইব্রাহিমের আল্লাহ। রসুল মুসকি হাসি মেরে বলছেন, আয়েশা তোমার রাগ এখনো কমে নাই, তুমি সোজা চলে গেছো ইব্রাহিমের আল্লাহ আল্লাহর কাছে। আল্লাহু আকবার বলেন। তাদের রাগটাও ছিল কত বিজ্ঞচিত রাগ। রসুল বলেন, চলো চলো যাই। আমার রসুল হাসতেছেন, আয়েশাও হাসতেছেন, সাহাবীরা হাসতেছে, মুনাফিকদের হাসি বন্ধ হয়ে গেছে। আজকে যারা হাসতেছে পর একদিন কাঁদবে, ঠিক কিনা? ওদের মাঠ, ওদের মুখে মাটি পড়বে। জোরে বলি ইনশাআল্লাহ। হকের বিজয় কে দিবেন? আসতে বলবেন না, কে দিবেন? সম্মানিত ভাইয়েরা, হকটা আমরা আদায় করবো। আল্লাহর হক হচ্ছে শিরিক না করা। আল্লাহর হক আদায়, আল্লাহর হক মানে কি? শিরিক না করা। আসুন শিরিক মুক্ত জীবন আমরা গড়ি। যে সাবজেক্টে ছিলাম সেই সাবজেক্টে আমি থেকেই আজকের আলোচনা আমি আর বাড়াতে চাচ্ছি না, যেহেতু আজকে প্রথম রজনী, আগামীকালকে আছে। সব দিক বিবেচনা, সব দিক ঠিক রেখে আমি আমার কথা এখানে শেষ করছি। যে যেখানে আছেন সবাই বসে পড়ুন। আমরা চাইবো কার কাছে? আসতে বলে চাইবো কার কাছে? আমরা সবাই বসুন। সুবহানাকাল্লাহুম্মা ওবিহামদিকা أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. أمر الله كسر تبشر من نماذج ما تقرأ بوش. جا أعمي كلك، أعمي كلك ما في لا شيء. شو بيعش بيننا إن شاء الله؟ إك جون دو جون كني عش بين. إك جون كوجون كني عش بين أنتو تو. سكيو جو كم لوك هي ستانا. كتو بارو تشاي تاسكير بند. إبارة بندل بورونا. ونك بروسس تقرأ بوش. الله تمي ما في لك قبول كرو. জোরে বলি আমিন। জি সম্মানিত ভাইয়ের, আগামীকালকে তাসকিয়াতুন নফসের উপর, আত্মশুদ্ধির উপর আলোচনা হবে। মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজাহুল্লাহ তিনি আসবেন। আমার অত্যন্ত কাছের, আমার স্নেহধন্য আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ তিনি গত বছরে ছিলেন, তিনি আসবেন। আমার স্নেহধন্য মাওলানা ইয়াহিয়া তাকি অত্যন্ত সুন্দর আলোচনা করেন, তিনিও আসবেন। আমরা সবার আলোচনা শুনতে আগামীকালকে আসবো। জোরে বলি ইনশাআল্লাহ। যে যেখানে আছেন সবাই বসুন। আমরা এখন চাইব সোজা আল্লাহর কাছে, আল্লাহ যেন আমাদের জীবনের গুণাগুলোকে মাফ করে দেন। জি আসুন আমরা আল্লাহর কাছে চাই, ঠিক আছে? আপনারা দোয়া করেন কেউ? আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب غفير ربي جمرت جمانو رتيتي تمر حجر مسلمان نور نرينيه গোল্ডেন টাচ পাবলিকেশন এর উদ্যোগে ষষ্ঠ বার্ষিকী ওয়াজ মাহফিলের প্রথম দিবসের সমাপনী অধিবেশনে শেষ সময়ে তোমার শাহী দরবারে কাঙ্গাল ভিখারির মতো দুটো হাত পেতেছি। আল্লাহ গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তাম জীবনের গুণাগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা যারা বিদায় নিয়েছেন, জিন্দগির গুণাগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাব, বাড়িতে ফিরে গিয়ে সব দেখব কিন্তু মাকে পাবো না। যার মা চলে গেল সেই মার জিন্দগির গুণাগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের বাগিচা বানাইয়া দাও। চক্ষু বন্ধ করুন, হাত একটু উঁচু করে আল্লাহ সেখানে দোয়া পড়ে আওয়াজ দিয়ে সবাই বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আয় আল্লাহ তাআলা বিশেষ করে এই মাহফিলের আয়োজন যারা করলেন, শোনার জন্য দূর দূরান্ত থেকে যারা আসলেন,
বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না এমন কি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে সেই কঠিন মুসিবতের দিন এই মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানাইয়া দিও রবিউল ইসলাম ভাগ্যবান মানুষের নাম ভাগ্যবান গোলামের নাম তুমি তার খেদমতকে কবুল করে নাও বাপ মা বেঁচে আছেন তাদের প্রতি তোমার খাস রহমত নাজিল করো হায়াত তাইয়বা দান করো সিহাতে কুল্লিয়া দান করো আয় আল্লাহ তাআলা আমার সঙ্গে যারা আমিন আমিন করছেন মেহরবানি করে যার যা চাওয়া তুমি আল্লাহ পাওয়া করে দিও রবিউল ভাইকে আল্লাহ তুমি দুইটা সন্তান দিয়েছো বড় আলেমে দিন তুমি আল্লাহ বানায়া নাও আয় আল্লাহ তাআলা আমরা যারা আমিন আমিন করছি সবার নাম তোমার জানা নাই যার যা চাওয়া তুমি আল্লাহ পাওয়া করে দিও একদিন তো দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব রে মরতে যখন হবে শহীদ মত দিয়ে দিও আল্লাহ বাসবাড়িয়ার প্রত্যেকটা ঘর কি ইসলামের দুর্গ বানায়া নাও বাসবাড়িয়ার প্রত্যেকটা ঘরে খালি আয়েশার মতো খাদিজার মতো মা তুমি আল্লাহ পয়দা করে দাও এই দুনিয়া ছেড়ে যেদিন চলে যাব রে কেউ তো আমাকে রক্ষা করতে পারবে না আটকাতে পারবে না সব টেনে হেঁচড়ে আমাকে কবরে রেখে চলে আসবে আল্লাহ মেহরবানি করে আমাদের হিসাবগুলোকে জটিল করে দিও না আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক আয় আল্লাহ তাআলা 180 কোটি মুসলমানের দুনিয়া আজকে মুসলমানদের পাশে কেউ নাই এই ক্রান্তিকালে মুসলমানদের জন্য অমরের মতো একজন নেতা তুমি আল্লাহ দয়া করে পাঠিয়ে দাও তুরস্কের জনপদে বড় বিপর্যয় এসেছে আল্লাহ তুমি তো সব কিছুই করতে পারো এই ভয়াবহ ভূমিকম্পে যারা চরমভাবে যারা বিপদগ্রস্ত হয়ে আছে আল্লাহ মেহরবানি করে সেই বিপদ থেকে তুমি আল্লাহ তাদেরকে হেফাজত করো আয় আল্লাহ তাআলা বিশ্বের যে কোনো প্রান্তে মুসলমানরা যেখানে বিপদে আছে আল্লাহ তাদের জন্য দোয়া করে মেহরবানি করে সকল প্রকার আপদ বিপদ থেকে তুমি আল্লাহ হেফাজত করো